ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ তহু এক ভাই বলছেন যে আমি একটি বিষয় বুঝতে পারছি না আসলে বিষয়টি সাধারণ মানুষের কাছে জটিল হতে পারে বিষয়টি হচ্ছে একজন আলেমের কাছে শুনেছি যে কুকুর কোনো পাত্রে মুখ দিলে সাতবার ধৌত করতে হবে মাটি দিয়ে আর একজন শেখকে বলতে শুনেছি যদি কুকুরকে শিকারের জন্য পাঠানো হয় বিসমুল্লা বলে আর কুকুরটা যদি ওই প্রাণীকে ধরে হত্যাও করে দেয় তারপরেও সেই প্রাণীটা খাওয়া যাবে বিষয়টি বুঝতে পারছি না অনুগ্রহ করে বুঝিয়ে বলবেন ভাই প্রথম কথা হলো যে কুকুর সাধারণ কুকুরের লালা এর বিধান কি এটা হলো প্রথম বিষয় আপনার বিষয়টাকে বোঝানো বোঝার জন্য তো সাধারণ কুকুরের ব্যাপারে আল্লা সাল্লাম বলেছেন এদা ওয়ালা গাল কালবো ফি এনআ আহাদিকুম যদি কোনো কুকুর তোমাদের কোনো পাত্রের মুখে মুখ দিয়ে খায় মুখ দিয়ে পান করে এখানে ওয়ালাগা শব্দের মানে হচ্ছে জীব দিয়ে চেটে চেটে খায় কোনো পাত্রে কুকুর জিপ দিয়ে চেঁটে চেটে খায় তাহলে সেই পাত্রটিকে সাতবার ধুতে হবে তার মধ্যে একবার মাটি দিয়ে ধুতে হবে সহি মুসলিম এবং ইত্যাদিতে হাদিসটি এসেছে এখান থেকে বোঝা যায় যে সাধারণ কুকুরের মুখের লালা নাপাক পাক উল্লেখ্য সে ওসাইমিন সহ কিছু ওলামা বলেছেন যে কুকুর যখন চেটে চেটে খায় তখন তার লালার মধ্যে এমন কিছু জিনিস বের হয় বা ভিতর থেকে আসে যেটা পয়জনের মতো বা যেটা বিষাক্ত বা যেটা ক্ষতিকর সেই জন্য ওই ক্ষতিকার বা ওই পয়জন বা ওই জীবাণুকে একমাত্র মাটি দিয়ে মাটি দিয়েই ধোয়া যেতে পারে বা পরিষ্কার করা যেতে পারে এই জন্য ইসলামের একটা বিধান কিন্তু এখান থেকে ইসলামের একটা ব্যতিক্রম বিষয় আছে কুকুরের বিষয় ব্যতিক্রম হল যদি কুকুরকে শিকারি বানানো হয় আগে শিকারি কুকুর বলা হয় শিকারি বানানো হয় মানে সেই কুকুরকে যদি ডাকেন আসে যেতে বলেন যান ওকে যদি আপনি কোনো শিকারি ধরতে বলেন তো ধরে খেতে নিষেধ করেন তো খায় না ওকে ধরে রাখতে বলে ধরে রাখে এগুলা বিভিন্ন নিয়ম হচ্ছে শিকারি কুকুরের আলামত বা নিদর্শন এখন শিকারি কুকুর যদি পাঠানো হয় তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এ বিষয়ে ফাকুলু মিমসা মিম্মা আমসাক না আলাইকুম তোমরা খাও যেটা ওই শিকারি কুকুর ধরে ধরে রাখে বা ধরে তোমাদেরকে শিকার করে দেয় অনুরূপ আরও বলেছেন যে মিম্মা আল্লা যে যেই কুকুরকে তোমরা শিকারি বানাও সেটা যদি তোমাদের জন্য শিকার করে তাহলে তোমরা সেটা খাও ওখানে কিন্তু বলা হয়নি যে সেই কুকারে সেই কুকুর মুখ দিলে তোমাদের সেই শিকারকে সাতবার ধুতে হবে আর না সাহাবারা কোনো দিন এরকম কুকুর দ্বারা শিকার করে সেটা ধুয়ে খেয়েছিলেন সাতবার তো এই বিষয়টাকে বলা হবে ব্যতিক্রম এক্সেপশনাল যদি এরকম হয় তাহলে এটা আলাদা জিনিস আর সাধারণ কুকুরের বিধার আলাদা জিনিস তাহলে লালা নাপাক হলো সেই কুকুরের যেটা সাধারণ কুকুর আর শিকারি কুকুর হলে তখন তার লালা যদি শিকারিতে লেগেও যায় তারপরও খাওয়া যাবে উল্লেখ্য যে শিকার করতে গিয়ে কুকুর যখন ধরবে তখন দুই ধরনের শিকার হবে প্রথম হলো শিকারী কুকুর পাঠানোর নিয়ম আছে শরীয়তে তাকে পাঠাতে হবে পাঠানোর সময় বিসমিল্লা বলতে হবে উদ্দেশ্য থাকবে যে ওই শিকারটাকে আমি আমি আমরা খাবো এবং বিসমিল্লা বলে প্রেরণ করতে হবে এবং বিসমিল্লা বলে বন্দুকের গুলি চালাতে হবে এখন যখন সেই কুকুর সেই শিকারীকে ধরবে ধরার পর দেখতে হবে যে সেই শিকারির মধ্যে জীবন আছে কিনা জীবন থাকলে জবাই করতে হবে আর জীবন যদি না থাকে রক্ত বের হয়ে গেছে আর মারা গেছে আর বিসমিল্লা বলে পাঠানো হয়েছিল তাহলে খাওয়ার কোথায় এসেছে ফাকুলু মিম্মা আম সকনা আলৈ কুমদ কুরুসমাল্লাহে আলৈ অনুরূপ আল্লাহ তালা হালাল করেছেন হ্যাঁ এই সকল কুকুর শিকারী কুকুরের একে মানে শিকারকে তারপরে রসুলের কারিম সাল্লা সাল্লাম ওইটা কথা বলেছেন যে মা আন হারার যদি রক্ত প্রবাহ হয়ে যায় হ্যাঁ তাহলে শিকার যা ধরে রাখবে তোমাদের জন্য তোমরা সেটা খেতে পারো তো বোঝা যাচ্ছে যে শিকারী কুকুরের বিধানটা আলাদা এবং শিকারের ক্ষেত্রে বিধানটা আলাদা আর শিকার ছাড়া অন্য ক্ষেত্রে এই বিধানটি আলাদা সেজন্য দুইটা দুই দুই ধরনের বিধান এবং দুই ক্ষেত্রে প্রযোজ্য কুকুরের লালা না পাক সাধারণ কুকুর আর পাত্রে মুখ দিলে তখন সেটা অনুরূপ পরিষ্কার করতে হবে উল্লেখ্য যদি পাত্রের পাত্রে যা কিছু থাকবে হালাল জিনিস খাবার বস্তু সেটা যদি পানীয় দ্রব্য হয় তাহলে সমস্ত কিছুকে ফেলে দিতে হবে আর যদি সেটা শক্ত বস্তু হয় তাহলে যতখানি কুকুর চেটেছে ততখানি আপনি ফেলে দিবেন ওর এবং ওর আর আশেপাশেটা ফেলে দিবেন বাকিটা খাওয়া জায়জ হবে এটা হচ্ছে ফেকি মশলার একটু অন্তর্ভুক্ত এবং এখানে এটাই সমাধান ইয়ে আশা করি বুঝতে পেরেছেন